আসসালামু আলাইকুম, আমি ইকেম থেকে ফাহাদ বলছিলাম। আজকে আমরা নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। সচরাচর তো আমরা তো প্রতিনিয়ত বিভিন্ন রকমের খাবার খেয়ে থাকি এবং বাহিরেও খাবার খেয়ে থাকি। এখন বাহিরের খাবারগুলোর মধ্যে যেমন রেস্টুরেন্টের কথা বলা যায়, এরপর হচ্ছে আমাদের বাংলাদেশে তো ফুটপাতে সবচেয়ে বেশি পরিমাণটাই আমরা মানে আমাদের খাবারটা খেয়ে থাকি, মানে আউটফুডগুলো খেয়ে থাকি। এখন আউটফুডের বিষয়ে কথা বলতে গেলে আমাদের ফুডগুলোতে বিভিন্ন রকমের কালার ব্যবহার করা হয়ে থাকে। এখন কালারগুলোর সাথে সাথে কিন্তু আমরা বিভিন্ন রকমের যে তরল জাতীয় পদার্থ আছে বা তরল জাতীয় খাবার যেগুলো আছে ওখানে বিভিন্ন রকমের ফ্লেভার ব্যবহার করা হয়ে থাকে। ফুড কালারগুলোর ব্যাপারে কথা বলতে গেলে আমাদের ফুড কালারগুলো অনেক রকমের ধরনের কালার অ্যাভেলেবেল রয়েছে। তার মধ্যে মেজর কালারগুলো হচ্ছে লাল, চকোলেট কালার, কমলা কালার, রেড কালার, অ্যান্ড দেন হচ্ছে ইয়েলো। এগুলো হচ্ছে মূলত বেস রং। এর পাশাপাশি দেখা যায় আরও নানা ধরনের সিনথেটিক ফুড কালার ব্যবহার করা হয়ে থাকে। সামনে রমজানকে আমরা কেন্দ্র করে বিভিন্ন রকমের জুস, বিভিন্ন রকমের ফাস্টফুড টাইপ খাবার এবং কেক, যেগুলোর মধ্যে বিভিন্ন রকমের ফুড কালারের ব্যবহার রয়েছে। সচরাচর কেকের মধ্যে কয়েক ধরনের কালার ব্যবহার করা হয়ে থাকে, তার মধ্যে হলো চকলেট কালার, কমলা কালার এবং পিঙ্ক কালার। এই তিনটি কালারের যেমন ব্যবহার রয়েছে তার পাশাপাশি কিন্তু কেকের মধ্যে ফুড ফ্লেভারও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। আমাদের ইকেম বর্তমানে এই দুইটি সুবিধাই দিচ্ছে। আমরা ইকেম থেকে ফুড ফ্লেভার এবং ফুড কালারগুলো প্রোভাইড করছি। আমাদের ফুড কালারগুলো মূলত হচ্ছে সিনথেটিক ফুড কালার এবং আমাদের ফুড ফ্লেভারগুলো হচ্ছে ওয়াটার বেস এবং পাশাপাশি ওয়েল বেস হয়ে থাকে। আমাদের ফুড ফ্লেভারের মধ্যে রয়েছে নানা ধরনের, তার মধ্যে মেজর হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার, লেমন ফ্লেভার, মাইন্ড ফ্লেভার অ্যান্ড পাশাপাশি আমরা অরেঞ্জ ফ্লেভারগুলো প্রোভাইড করে থাকতেছি। তাছাড়া আমাদের আরও নানা ধরনের ফ্লেভারগুলো রয়েছে। এই ফ্লেভারগুলো কিনতে এবং রঙগুলো কিনতে আমাদের সাথে যোগাযোগ করুন এবং ভিজিট করুন ইকেম.com.bd।